নমস্কার, আমি ডক্টর কেদার ব্যানার্জি, বেঙ্গল ফিউচারে আপনারা ওয়েলকাম। আজকের আলোচনার বিষয় বিহেভিয়ার প্রবলেম। হ্যাঁ, বিহেভিয়ার প্রবলেম অফ দি চিলড্রেন, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা। বিহেভিয়ার প্রবলেম সব বয়সেই হয়, আমরা বাচ্চাদের নিয়ে বলি। একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। আমার এক ভাইপো, হ্যাঁ আমার নিজের ভাইপো, খুব দুষ্ট। একদিন ও ওর মার কাছ থেকে 2 টাকা চেয়েছে, মা ওকে দেয়নি। আমাদের বেশ বড় সংসার, প্রচুর ভাই বোন, আমরা ভাইপো ভাইঝি মিলিয়ে বেশ কয়েকজন। বড় হাঁড়িতে ভাত হতো আমাদের বাড়িতে, তো মা ভাত কোনোর থেকে নাপিয়ে মার গেলে রেখেছে। তো আমার ভাইপো যেটা করলো, যেহেতু আমার বৌদি টাকা দেয়নি ভাইপোকে 2 টাকা, সে হাঁড়িতে গিয়ে ছ্যাঁচ্ছ্যাঁ করে হিস করে। এটাকে আপনি কী বলবেন? এটাকে দুষ্টুমি বলবেন না বিহেভিয়ার প্রবলেম বলবেন? এটাকেই আমরা বিহেভিয়ার প্রবলেম বলি। তার কারণ, এই ধরনের বিহেভিয়ার কিন্তু কাম্য নয়। যেগুলো কাম্য নয় সেটাই প্রবলেম। অর্থাৎ বিহেভিয়ার প্রবলেমের কিন্তু ডেফিনেট কিছু সীলমোহর নেই, যে এইটা বিহেভিয়ার প্রবলেম নয়, এটা বিহেভিয়ার প্রবলেম। সোসাইটি যেটা নিতে পারবে না, যেটা সোসাইটির পক্ষে ক্ষতিকারক, সেটাই কিন্তু বিহেভিয়ার প্রবলেম। এবং এই বিহেভিয়ার প্রবলেম নিয়ে কিন্তু বাচ্চারা জন্মায় না। কোনো বাচ্চা দুষ্টু হয়ে জন্মায় না, দুষ্টুমিটা শেখে। কার কাছে শেখে? তার আশপাশের আত্মীয় স্বজন, মা বাবা ইত্যাদি, স্কুল, এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকে এবং সব জায়গা থেকে কিন্তু ইনপুটস নিতে থাকে। করে একদিন যে গালাগালটা সে স্কুলে শিখল, সেই গালাগালটা এসেই মাকে দিল। বাচ্চাটার দোষটা কোথায়? বাচ্চা একটা নতুন শব্দ শুনেছে, তার মজা লেগেছে, সে শব্দের অর্থ না বুঝেই সে মাকে বলেছে, মা গেল রেগে, মা সেটা বাবাকে বলল, বাবা দিল 4টে চড় কষিয়ে, বাচ্চাটা বুঝতেই পারলো না বাচ্চাটা মার খেলো খেলো। তখন বাচ্চাটার জেদ বাড়ল, ঠিক আছে তুমি আমাকে মারলে তো, আরও 2টো শব্দ এনে এবার তার দিদিকে বলল। দিদি ভয়ে মাকে বলতে পারলো না, বাবাকে বলতে পারলো না, যে বাবাকে যদি বলি ভাই মার খাবে। ভাই দেখলো এ তো ভালো মজা। ও তখন আস্তে আস্তে এই ধরনের অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ কালেক্ট করতে শুরু করলো এবং সেটা বাড়িতে বলা থেকে শুরু করে এবার বন্ধুবান্ধবদের মধ্যে বলা শুরু করলো। আমি বোঝাতে পারছি, এইটুকু দিয়ে শুরু হয়, ধীরে 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 এটা বাড়তে থাকে। মার কাছে 1 গ্লাস জল চাইলো, মা জলটা দিল না, টেলিফোনটা ছুঁড়ে মারলো। সেই বাচ্চাই 15 বছর পর বাবার কাছে মোটর বাইক চাললো, বললো তুমি যদি মোটর বাইক না দাও আমি ক্লাস 10-এর পরীক্ষা দেবো না। বলুন তো তখন কী করা উচিত? হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটাই করবেন, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি পারেন, কোনো প্রফেশনাল হেল্প নিন। এবং এ ধরনের কোনো ডিভিয়েন্ট বিহেভিয়ার যদি বাচ্চাটির মধ্যে দেখেন বা বাচ্চাদের মধ্যে দেখেন, যত তাড়াতাড়ি পারেন কোনো প্রফেশনাল হেল্প নিন। তার কারণ, বিহেভিয়ার প্রবলেম থেকেই অ্যারাইজ করে ODD, অপজিশনাল ডিফিয়েন্ট ডিসঅর্ডার, সেখান থেকেই অ্যারাইজ করে কন্ডাক্ট ডিসঅর্ডার, ইয়েস সেখান থেকেই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যাদের অর্ধেকটা সময় হাজতে কাটে, যার অর্ধেকটা পার্সেন্টেজ সুইসাইড করে। অর্থাৎ বুঝতে পারছেন, আজকে দুষ্টুমি বলে যেটাকে ছেড়ে দিচ্ছে সেটাই কিন্তু 18 বছর পর অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে দাঁড়ানোর সম্ভাবনা থাকে। আজকে এইটুকুই থাক। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের মেল করুন, আপনারা নিশ্চয়ই উত্তর পাবেন। নমস্কার।